আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি গোপালগঞ্জ ট্রেড সেন্টার নিউ মার্কেটে, আর এখানে হচ্ছে একটা মেলা হচ্ছে, আর এই মেলায় কিন্তু আমরা চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 8টা কি 8:30 বাজে, তো এখন হচ্ছে রাতে, রাত যত গভীর হয় এখানে মেলা তত জমে ওঠে। তো এখানে হচ্ছে আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি এবং দেখতেছি এখানে অনেক কিছু। তবে একটা মজার বিষয় কি জানেন, এখানে কিন্তু মনে করেন আপনি যাই ধরবেন একদমই কম দাম, কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার পকেটে যত টাকাই নিয়ে যান কোনো টাকাই কিন্তু আপনার সঙ্গে আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের অনেক লো প্রাইস থাকায় আপনার যেটাই দেখবেন সেটাই হচ্ছে আপনার কিনতে মনে চাইবে। তো যখন আপনি মনে করেন কিনতে থাকবেন, একসময় দেখবেন আপনার পকেটের টাকাগুলো একটাও নাই। তো এই ধরনের মার্কেট থেকে সাবধান। আরে ভাই, এখানে যদি মনে করেন বউ বাচ্চা আর দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে যান, দেখা গেছে যে মনে করেন ট্রাক একটা ভাড়া করবেন আর দেখবেন যে শুধু উঠাচ্ছে আর উঠাচ্ছে, আর আপনি শুধু পকেটের টাকা দিতেই থাকবেন। তবে যাই হোক, নিজেদের ফ্যামিলির মানুষদের দিতে কিন্তু কোনো সমস্যাই নাই, নিজের ফ্যামিলির জন্য একদম মন খুলে পকেট খুলে একদম মানে পকেটে যত টাকা আছে ব্যাংকের টাকা আছে সব শেষ করলেও কোনো ধরনের কোনো খারাপ লাগে না। আসলে আমরা যত ইনকাম করি সব কিছুই কিন্তু পরিবারের জন্য করি, আর দিন শেষে তাদের জন্য আমরা আসলে এটা ব্যয় করবো, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, আমরা এখানে ভিতরে ঢুকে গেছি এবং এখানে বিভিন্ন ধরনের শপ আছে আমরা দেখতেছিলাম। তো হঠাৎ করেই যে দেখেন বক্সার, এখানে অনেক মানে অনেকে আছে বক্সিং দেয় এবং তার শক্তি পরীক্ষা করে। তো আমরা একটু ভিতরে যাচ্ছি। এখন এখানে দেখেন অনেক প্রকারের ব্যাগ থেকে শুরু করে মানে আপনি কী চান সব কিছুই কিন্তু এ টু জেড সব আছে। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে এই যে যে ব্লেজার সামনে দেখছেন ব্লেজার, এবং এই পাশে দেখছেন আপনার অনেক ধরনের ছোটো ছোটো দোকান এবং মিনি বলতে কি মিনি টাইপ, অর্থাৎ আপনার নিত্য প্রয়োজনে যা লাগে সব কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে অনেক দাম লো প্রাইস, তো আমরা কিনতে কিন্তু অনেক কিছুই কিনে ফেলেছিলাম যদিও। তো আমাদের এখানে ঘোরাফেরা হলো, সব কিছু ঘুরলাম দেখলাম, দাম দর যাচাই করলাম, অনেক কিছু কিনবো না, তারপর দাম শুনলাম, দেখলাম যে না আসলে অনেক লো প্রাইস, দাম খুব কমই ছিল। তো ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। আর হচ্ছে আপনারা যদি গোপালগঞ্জ যাচ্ছেন তাহলে গোপালগঞ্জ কিন্তু এখনও মেলাটি হচ্ছে এবং এক মাস থাকবে। সামনে শীতকে কেন্দ্র করে মূলত এই মেলাটি প্রত্যেক বছরই হয়ে থাকে, 1 থেকে 2 মাস ব্যাপী, কোনো সময় আরও বেশি থাকে, তবে এবার হয়তো বা 1 মাস থাকতে পারে। তো আমি তাদের কাছে জানলাম মেলাটি এখন পর্যন্ত মনে করেন 1 থেকে 1.5 মাস থাকবে। যারা গোপালগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন, এবং এটির লোকেশান আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, হয়তো অন্য কোনো ব্লগে দেখাবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আল্লাহ হাফেজ।